প্রিয় ভাইরা আমার, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে অনেকগুলো সেগমেন্ট আছে। আপনি আপনার পারিবারিক জীবনে সুখী পরিবার যদি গঠন করতে চান তাহলে 12টা কাজ আপনাকে করতে হবে। কারণ পরিবারের মধ্যে সুখ থাকলে, শান্তি থাকলে, দিন থাকলে দিন মানাটা সহজ হয়, ঠিক কিনা? যদি পরিবারে সুখ না থাকে, শান্তি না থাকে, ওই দিন মানাটা অনেক সময় কঠিন হয়ে যায়। কারণ মারামারি করতে করতেই তো দিন শেষ, জোহর পড়বেন কখন আর তাহাজ্জুদ পড়বেন কখন? সুখী পরিবারের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের মধ্যে, কোরআন থেকে এবং হাদিস থেকে আমরা 12টি জিনিস পাই যেটা আল্লাহ বলেছেন এবং নবী বলেছেন, আলহামদুলিল্লাহ বলেন। 1 নম্বর, স্ত্রীদের সঙ্গে স্বামীরা এবং স্বামীদের সঙ্গে স্ত্রীরা সবসময় ভালো ব্যবহার করবেন, আলহামদুলিল্লাহ কল। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন, স্ত্রী তোমাদের পোশাক স্বরূপ, তোমরা স্ত্রীদের পোশাক স্বরূপ। স্ত্রীর সঙ্গে কখনো খারাপ আচরণ করবেন না, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ওয়াশিরু হুন্না বিল মারুফ, স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করবেন। সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম, যেটা তোমরা অপছন্দ করো এটা তোমাদের জন্য কল্যাণকর, আর যেটা তোমরা পছন্দ করো সেটা তোমাদের জন্য অকল্যাণকর। যেটা পছন্দ করছেন আপনি এটা আপনার জন্য ক্ষতিকর, আবার যেটা অপছন্দ করছেন এটা আপনার জন্য কল্যাণকর। সুতরাং কল্যাণ অকল্যাণ আপনি তখনই বুঝবেন যখন দ্বীনের ফরম্যাটে থাকবেন, ইসলামের ফরম্যাটে থাকবেন, তাছাড়া কিন্তু আপনি বুঝতে পারবেন না। স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, ভালো ব্যবহার করবেন। স্বামীদের সঙ্গেও স্ত্রীরা ভালো ব্যবহার করবেন। পরামর্শ গ্রহণে স্ত্রীকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল হলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে পরামর্শ করেন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধ্যাকালে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করেন। এই জন্য পারিবারিক যে কোনো ক্ষেত্র সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নবীজি যেহেতু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তিনি পরামর্শ করেছেন, আপনারা পরামর্শ করবেন। ওশাউইরহুম ফিল আমর, আল্লাহ তাআলা নিজেও বলেছেন যে যারা আশপাশের মানুষ আছে এদের সঙ্গে পরামর্শ করো, পরামর্শের ভিত্তিতে কাজ করলে কাজে ভুল কম হয় এবং দিন মানাটা সহজ হয়, আলহামদুলিল্লাহ বলেন। বাড়িতে প্রবেশ করার পরে স্ত্রীকে সালাম দিবেন। যে ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে বের হয় সে আল্লাহর জিম্মায়, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয় সেও আল্লাহর জিম্মায়, যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করে বাড়ির লোকজনকে সালাম দেয় সেও আল্লাহর জিম্মায়, আলহামদুলিল্লাহ কন। বাড়িতে ঢুকেই সালাম দিবেন, এটা প্রচলন করেন। ছেলেরা মুয়াদ্দাব হবে, মেয়েরা মুয়াদ্দাবা হবে, স্ত্রী ভালো চরিত্রের অধিকারী হবে। বাড়িতে ঢুকে হাই হ্যালো করবেন না, বাড়িতে ঢুকে টিভির রিমোট খুঁজবেন না, বাড়িতে ঢুকে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাবেন না। দিনের কিছু মৌলিক পরিভাষা আছে, দিনের কিছু ইস্তেলা আছে, এগুলোকে বাস্তবায়ন করেন। সালাম দিবেন, মাঝে মাঝে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলবেন, মাঝে মাঝে দুরুদ শরীফ পড়বেন, যেটা আরবরা করে। এই বাবার দেখে দেখে ছেলেরা অটোমেটিক শিখে যায়, আলহামদুলিল্লাহ কর। 4 নম্বরে, স্ত্রী যদি অসুস্থ হয় সেবা করবেন, স্বামীরা যেটা আপনারা করতে চান না। কারণ কি, স্বামী অসুস্থ হলে স্ত্রী খেদমত করবে, আমি কেন করবো? আর বেটা, বউয়ের খেদমত করিয়া মানুষে আমার হিজরা কইব, বউয়ের খেদমত স্বামী করবো নাকি? বউরা স্বামীদের খেদমত করবো, পা টিপো, মাথায় তেল দিয়ে দিব, কান খুচাইয়া দিব, আঙ্গুল ফুটাইয়া দিব। পুরুষ সমাজে এরকম কিছু চিন্তা চেতনা আছে। স্ত্রীদের মাথায় হাত রাখা, তাদের খেদমত করা, সেবা করা, এটা দোষণীয় কিছু না। আমার নবীজি শুধু তাই না, মাথায় তো হাত বুলিয়েছেনই, স্ত্রীরা রান্না করতে গেলে তরকারি পর্যন্ত কেটে দিয়ে স্ত্রীদেরকে সহযোগিতা করেছেন, আলহামদুলিল্লাহ কন। আর আমরা তো রে বাপ রে বাপ, এই জন্য বিয়া করছি, জরিনার মায়ের লেগে তোরে নিয়েছি, আমার যে তরকারি কাটাইবি, আমার কি পার্সোনালিটি নাই, ব্যক্তিত্ব নাই? দূর, রান্না করলে রান্না কর, নাহলে গেলাম আমি হোটেলে খামো, তুই না খায় থাক, এ কাজ করা যাবে। 5 নম্বর, স্ত্রীকে সহযোগিতা করবেন ঘরের কাজে। 6 নম্বর, স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখবেন। যে পরিবারে যত সন্দেহ ওই পরিবারে তত বিপদ। বউ কার সঙ্গে মেসেজে কথা বলতেছে, জামাই কার সঙ্গে কথা বলতেছে, জামাই কার সঙ্গে ফোনে কথা বলতেছে, ব্যবসায়িক পার্টনার নাকি বান্ধবী, আবার বউ কার সাথে কথা বলতেছে, কথা বলতেছে মায়ের সাথে, কি রে জরিনা তোর এত কথা কার সাথে, কথা বলতেছে বাপের সাথে, জামাই সন্দেহ করতেছে, না জানে কোন পোলার লগে কথা বলতেছে। মনে রাখবেন, যত সন্দেহ করবেন নিজের ভিতরে জ্বালা পড়া তত বেশি হবে, ঠিক কিনা? আর আমার মা বোনদেরকেও বলি, যেহেতু মিডিয়ায় যাবে কথাগুলো, কিছু মা বোনও আছে সারাদিন তো কথা বলে, কি কথা তোমার মায়ের লগে এত,
দুইবার তিনবার কথা বললেই তো হয়, সারাদিন তো কথা বলে। জামাই ঘরে ঢুকলে আর মোবাইলের ব্যস্ততা, তো জামাইয়ের তো মাথা খারাপ হইবই। তোর এখন খেদমতের সময়, জামাইয়ের খেদমত করো। সারাদিন খেটে এসেছে, বাড়িতে ঢুকেছে, একটু খাই খেদমত করো। খেদমত বাদ দিয়া চ্যাটিং ফ্যাটিং যেগুলো করে, মোবাইলটা হাতে নেবেন আস্তে করে, বাড়ি বাড়ি মোবাইল ভাঙ্গে ফেলে এর বাটন ফোন কিনে দিবেন 1,250 টাকা দিয়া। কথা বুঝতে পেরেছেন? এই মোবাইল আবিষ্কারের পরে অনেক মেয়েরা স্বামীদের হক আদায় করে না, কথা কয় না। রাত্রেবেলায় জামাই ঘুমায় আছে ডান দিকে, হ্যাঁ ঘুমায় আছে বাম দিকে, মোচড় দিয়ে কোলবালিশ লয়া আর চ্যাটিং করতেছে, কানের ওপরে এমন ভাবে দিবেন একেবারে ধাপা ধরায় দিবেন। রাত্রেবেলায় তোরে কি আল্লাহ দিছে এই যে মোবাইল চ্যাটিং করার লাগা? আবার আল্লাহর বলি মনে করেন না নিজেদেরকে, বউ তাকায় আছে আপনার মাথার দিকে মুখের দিকে আর আপনি মোবাইলে ব্যস্ত, আর এক শরীর লোকে কথা বলতেছেন, আপনি একটা জালেম। এগুলো ঠিক না ভাই, এটা করেন না, এটা করেন না। যেই পরিবারে এই মোবাইলের ব্যবহার কম আছে দেখবেন এই পরিবারগুলোতে স্থিরতা আছে, মোবাইলের ব্যবহার কম বুঝেন নাই। তিনটা পর্যন্ত যদি আপনি জামাই, আপনি স্ত্রী, স্বামী এবং স্ত্রী দুজনকে বলতেছি, তিনটা পর্যন্ত যদি চ্যাটিংই করেন আপনি, আপনার বউকে সময় দেবেন কখন? স্ত্রী যদি 4টা পর্যন্ত খালি চ্যাটিংই করে, ফজর পড়বে কখন? তাহাজ্জুদ তো গেছে গোল্লাই, কথা বলে না। তাহলে নামাজ পড়বে কখন? আর স্বামীর সঙ্গে মোয়ামেলা মোয়াশারা হবে কখন? স্বামীর সঙ্গে মেলামেশা হবে কখন? কথাবার্তা হবে কখন? বিছানায় ঘুম হবে কখন? অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াজা আল্লাহ লাইলা লিবাসা, আমি রাত্রিটাকে বিশ্রামের জন্য বানাইছি, এই চ্যাটিং ফ্যাটিং আর খেলা দেখার জন্য আমি রাত্রি বানাই নাই। হিসাব দিতে হবে ভাই। তো যাই হোক, সন্দেহ করবেন না, সবসময় জামাই স্ত্রীকে বউকে ভালো ধারণা করবেন, আবার স্ত্রীরাও জামাইকে স্বামীকে ভালো ধারণা করবেন। স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা 6 নম্বর। 7 নম্বর হচ্ছে স্ত্রীর সঙ্গে বসে খোঁজ গল্প করা। বউয়ের সঙ্গে দারোগাগিরি করবেন না। আপনি রাষ্ট্রপতি হইতে পারেন, আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, স্ত্রীর কাছে আপনি নিছক একজন স্বামী, ঠিক কিনা? এখন আপনি অফিসে কিছু লোক আছে বসগিরি করে, গার্মেন্টস আছে না, ম্যানেজার ট্যানেজার, ব্যাংকে ম্যানেজার ট্যানেজার সবসময় এটা নিয়ে আসো, এটা করো, এটা করলো না কেন, এটা বললো বন্ধ করলো না কেন, তুমি গেলে না কেন, মানে সারাক্ষণ হ্যাঁ কেন কেন জিকিরের মধ্যে থাকে, কথা কন না কেন? বাড়িতে এসে বউয়ের সঙ্গে ঢুকে ওই ম্যানেজারগিরি শুরু করে, এটা হলো না কেন, সেটা হলো না কেন, ওটা হলো না কেন, এটা করলো না কেন, এই কেন কেন ম্যানেজারগিরি যদি বাড়িতে করেন, আপনার কপালে ঝাড়ু আছে, ঝাড়ু, কথা কন না কেন? বউ একদিন বলে বসবে যে ম্যানেজারগিরি ওখানে করো, এটা তোমার অফিস না, এটা বাসা, এখানে দারোগাগিরি চলবে না, ম্যানেজারগিরি চলবে না, তুমি স্বামী স্ত্রীর সঙ্গে হাসি মুখে কথা বলো, খোঁজ গল্প করো, তাহলে কি হবে, পরিবারটা জান্নাতের টুকরা হবে, সুখী পরিবার হবে। আর এমন ভাব, ওরে বাপ রে বাপ, বাইরে যখন কথা বলে মুখ দিয়ে রসগোল্লা বাইর হয়, আর বউয়ের সঙ্গে যখন কথা বলে মুখ দিয়ে মনে হয় মাকাল ফল বাইর হয়, তিতা ভাল লাগে না, জরিনার মারে দেখতে ভাল লাগে না। তো হুজুর কয়দিন আর, 33 বছর সংসার করলাম, এখন কি আর একটা বিয়ে শাদী করা যায় না? করেন আপনি, সমস্যা কি? শুনেন, কিছু লোক মনে করে 4টা বিয়ে করলেই মনে হয় আমি সুখী, না, চরিত্রে যদি সমস্যা থাকে 4টাকে 40টা বিয়ে করলেও এটা আরেকজনের বউয়ের দিকে ঠিকই তাকাইব। এই জন্য আমি একটা কথা এবারও বলেছি, নিজের স্ত্রীকে পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী মনে করবেন, তাহলে কখনো ওই যুবকের বা স্বামীর অন্য নারীর দিকে চোখ যাবে না, ঠিক কিনা? আর বউদেরকে বলি, নিজের স্বামীটাকে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী মনে করবেন, যে আমার স্বামীর চাইতে সুন্দর স্বামী আর পৃথিবীতে নেই, তাহলে ওই মেয়ের চোখ অন্য মানে মহিলার স্বামীর দিকে যাবে না, ঠিক কিনা? সুতরাং জামাই বউর দুইটাই এটা খেয়াল রাখতে হবে, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। 8 নম্বর, স্ত্রীর জন্য সুজ্জিত ও সুবাসিত হওয়া। বিড়ি খান বিড়ি, মুখে দুনিয়ার গন্ধ পাড়ার মতো, এই মুখ নিয়ে যায় বউয়ের পাশে ঘুমাই, আর হক্কর হক্কর করে নাক ডাকে কাশে, মুখের গন্ধে বউ থাকতে চায় না, আরেক রুমে যে ঘুমায় থাকে। মাইন্ড করেন না বাস্তব কথাগুলো, আল্লাহ নবীর সুন্নার পরিপন্থী। এই জন্য নবীজি মেসওয়াক করতেন, নবীজি তো আজে বাজে কোনো জিনিস খাইতেনই না দুর্গন্ধযুক্ত, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা নবীজিকে অনেক পাওয়ার দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন, কিন্তু তারপরেও মেসওয়াক করে নামাজ আদায় করতেন। নবীজির মুখে আর দাঁতগুলো ছিল মণিমুক্তার মতো, চকচক করত, তারপরে নবীজি মেসওয়াক করতেন আমাদের শেখানোর জন্য। তো মুখটাকে পরিষ্কার করে তারপরে বিছানায় ঘুমাবেন। স্বামী এবং স্ত্রী দুইজনেই একে অপরের চাহিদা পূরণের চেষ্টা করবেন। 10 নম্বরে, স্ত্রীর বাবা মায়ের সঙ্গে সাক্ষাতের সুযোগ দিবেন। অনেক জামাইরা আছে বউকে বলে,
যদি তোর বাপের বাড়িতে তুই যোগাযোগ রাখছস তোর সাথে আমার তালাক, এরকম বলে কি বলে না? এটা করেন না ভাই প্লিজ। কারণ কি, আপনার বাবা মার যেমন দাম আছে আপনার কাছে, ওই মেয়েটারও বাবা মার কাছে তার দাম আছে, ওই মেয়েটার বাবা মাও তার কলিজার মধ্যে বসে আছে। সুতরাং আপনি এই সমস্ত আচরণ করবেন না, স্ত্রীকে মারধর করবেন না। ১১ নম্বরে দিনই ব্যাপারে স্ত্রীকে দিক নির্দেশনা দিবেন, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। আমিন বলেন।